অভিভাবক স্বরূপ। প্রিয় ব্যক্তিত্ব তথা প্রাক্তন বিধায়ক আসাম পরিবহন নিগমের মাননীয় অধ্যক্ষ বিশ্বরঞ্জন দাস মহোদয়, উপস্থিত আমাদের ফকিরগঞ্জ স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা আমার গৌরবের সমতুল্য যাদুরানী চৌধুরী মহাশয়, সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব নজরুল হোসেন ভাই সহ আমাদের ফকিরগঞ্জ স্টুডেন্টস ইউনিয়নের অন্যতম সদস্য রাজন হোসেন এবং অর্থ মাদ্রাসা সুতাকান্দি মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রবৃন্দ, আমি অত্যন্ত আপ্লুত এবং অত্যন্ত আনন্দিত ও গৌরবান্বিত। বরাকবতের সর্বধর্ম সমন্বয় সভা বিগত বহুদিন যাবৎ শান্তি সম্প্রীতি ঐক্য মৈত্রীর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। করিমগঞ্জ জেলা তথা বরাকবতার যখনই বিভিন্ন ধর্মাবলম্বী তথা ভাষাভাষী মানুষের বিভেদ সৃষ্টি হওয়ার উপযোগী কোন কার্যকলাপ দেখা দেয়, সেখানে বরাকবতকে সর্বধর্ম সমন্বয় সভা শান্তি বার্তা নিয়ে যায় এবং সেই সমন্বয়ের বার্তা কিভাবে মানুষের দূরে দূরে পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এনি আমি আমির ভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় এই সংগঠন নিয়ে আলোচনা করেছি। প্রথমত স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর শিবতমন বসু, কিন্তু ওনার প্রয়াতে বর্তমান অবস্থায় সভাপতি হিসেবে রয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় পরিচিতি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যাপক নিশীথ রঞ্জন দাস, এবং যারা উপদেষ্টা রয়েছেন তার মধ্যে একজন আমাদের আসাম পরিবহন নিগমের অধ্যক্ষ মহাশয় স্যার ডক্টর মোস্তফা হোসেন। এদের পরামর্শক্রমে ধারাবাহিকভাবে ব্লকের আনাচে কোনাচে তথা ত্রিপুরা আগরতলা সহ পশ্চিমবাংলায় এই সংগ্রাম কাজ করে যাচ্ছে। তারই কাজে আমি অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সময়ে আমার সাধ্য অনুযায়ী আমার লেখনের মাধ্যমে আমি সহায়তার চেষ্টা করি, এর চেয়ে বেশি কিছু না। যদিও আমির ভাই যতটুকু বলেছেন আমার ততটুকু ব্যক্তিত্ব বা আমার ততটুকু কিছুই নেই, মহান প্রভুর কৃপা এবং মানুষের ভালোবাসা আর আর অভিভাবক সমতুল্য সমাজের যারা অভিভাবক স্বরূপ ব্যক্তিত্ব আছেন তাদের স্নেহ আর আমার ভাই সমতুল্য আছেন তাদের ভালোবাসাই আমি এতদূর এগোতে পারছি, আর কিছুই আমার মধ্যে নেই। তদুপরি আমাকে মনোনীত করার জন্য আমি বরাকরূপে সর্বতম সমন্বয় সভার প্রতি চিরকৃতজ্ঞ, পাশাপাশি চিরকৃতজ্ঞ আমি আজকের সভার মাননীয় প্রধান অতিথি অসম পরিবহন নিগমের অধ্যক্ষ স্যারের প্রতি, এছাড়াও উপস্থিত যারাই রয়েছেন সবার উজ্জ্বল ভবিষ্যৎ বরাকরূপে সর্বতম সমন্বয় সভার কর্ম প্রয়াসের অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।